তিনটা লোক যার নামে যাবে এক হলো যে অন্যায়ভাবে ঝগড়া করে সহজে মিটে যায় সে ঝগড়া করবি দুই নম্বর হলো যে কঠিনভাবে কৃপণ অর্থ গৃধীন যাকে বলা হয় আর মোস্তাক বৃণ আগে ছেড়ে গেল প্রচন্ড প্রচণ্ড অহংকারী আমরা তো ভালো জামা গায়ে দিতে পছন্দ করি ভালো জুতা কিনলে মনে একটু আনন্দ আসে তাই তো জুতো আমার নতুন জুতা পায়ে দিয়েছি নতুন জামা গায়ে দিয়েছি পড়তে তো ভালো লাগে এটাও কি অহংকারের মধ্যে পড়বে আল্লাহ সুদ জবাব দিচ্ছেন আল্লাহ নিজের সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন তিনটিতে মুক্তি আর তিনটিতে ধ্বংস এক তাক আল্লাহ আল্লাহ ভীতি আর দুই নম্বর হল হক কথা বলা ক্রোধের সময় বা ভালো সময় এর তিন নম্বর হলো মধ্যপন্থা অবলম্বন করবেন চরমপন্থা নয় আর তিনটা যিনি ধ্বংস করে

من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق دقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يتذكر الانسان ما سعى وبرزت الجحيم لمن يرى فاما من طغى واثر الحياه الدنيا فان الجحيم هي الماوى واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى

শূন্যে ঝুলে থাকা এই গ্রহটি স্থলভাগে মানুষ বসবাস করে আর ভাগের তিন ভাগ পানির এই পৃথিবীতে আছে আমরা যারা স্থলভাগে থাকি হয়তো জানতেও পারি না আমরা যখন নৌবিহারে যাই বা সাগর ভ্রমণে যাই তখন সাগরটি এরপরে কত বড় আসলে যে সাগর কত বড় বাস্তব অভিজ্ঞতা এখন তো ঘরে বসে আমরা দেখতে পাই মনিটরের মাধ্যমে মোবাইলে খোঁজ নিলেই পারেন আপনি কি অবস্থা সেখানকার কোনো কোনো স্থানে দশ কিলোমিটার গভীরতা এবং সে পানি এত ঠান্ডা কোনো কোনো স্থানে বিল মাইনাস ফিফটিন ঠান্ডা পানি ওখান থেকে পানিতে পড়ে দশ মিনিটই বেশি বেঁচে থাকতে পারবে না আর লবণ চূড়ান্ত কোরানের ভাষায় উজা যা তিক্ত এত লবণ তিক্ত লবণ অথচ তার মধ্যে আমাদের জন্য আল্লাহ খাদ্য লুকিয়ে গেছেন লেহমান তরইয়া তাজা গোস্ত এর অর্থ হল মাছ যাই হোক সমুদ্র সম্পদের বিষয়টা যারা বুঝেন তারা জানেন এর মধ্যে কী আছে বান্দার জন্য বাংলাদেশের সমুদ্র যে আমাদের জন্য সম্পদ লোকই আছে সে সম্পদ আমরা কিছুই এখনো পাইনি মাটির পরে আছি মাটি নিয়ে কামনি করি এক কাঠা মাটির যদি মানুষ খুন করি আজকে দেখলাম দুটি মানুষ খুন হয়েছে তিনটা ভাই খুন হয়েছে ছোটো ভাইয়ের হাতে বড়ো ভাই খুন হচ্ছে বাপের হাতে সন্তান খুন হচ্ছে সন্তানের হাতে বাবা খুন হচ্ছে এই যেন লেগেই আছে কারণ কি জমে যাওয়ার বিরোধ দিন দিন মাটির কমে যাচ্ছে গ্রাহক বাড়ছে দামও বেড়ে যাচ্ছে এর মধ্যে বড় আমরা এসে দেখছি তো সব যখন এসেছিলাম তখন তো মাটি একেবারে সস্তা কিনলাম দশ হাজার টাকা কাঠা আর এখন সেই মাটি যদি বলি এক কোটি টাকা কাঠা তাও দেয় মানুষ এ সবকোজে মার্কাজের বরকত সেই মানুষগুলি আছে কিন্তু মার্কাজ হওয়াতে আশেপাশে ছাত্রদের অভিভাবক এত বেড়ে বেড়ে গেছে তাদের ঘর বাড়ির সংকটের কারণে স্থানীয় লোকেরা হাই রেস বিল্ডিং করে ফেলেছে এখানে কখনো আমার বিল্ডিং দেখে নেই যখন আমাকে প্রথমে এখানে নিয়ে আসা হলো মানাছা করার জন্য বলে এই জঙ্গলে কে মানা করবে এখানে কোনো মানুষ আসে না কি চলে গেলে নিয়ে আরেক জায়গায় অন্যদিক পাওয়া যায় কি দেখে আর এখন সেই জঙ্গল চিন্তাই করা যায় না কারণ তো একটাই যেখানে মানুষ বসবাস করবে সেখানে ভূমির দাম বাড়বে এই একটুকু মাটি নিয়েই মানুষের যত লম্পম্প মারামারি কাটাকাটি কুয়েত যুদ্ধে কত লক্ষ মানুষ কাছে ঠিক নাই ইয়ামেন আর সৌদিদের যুদ্ধে লক্ষ্যের কোনো হিসাব নিকাশ নাই আবার আজকে সকালে আরো হুমকি দেখে এলাম বাপরে বাপ উত্তর কোরিয়ার নেতা হুমকি দেশে দক্ষিণ কোরিয়াকে এমন বোমা মার দুনিয়ার কোনো চিহ্নই তোমার থাকবে না দুনিয়াটা যেন খালি ওনারই জন্য আর কেউ থাকতে পারবে না ও যদি কোনো ভাবতো আমি আল্লাহর বান্দা রুহুটা যদি রেখেছেন আমার দেহের মধ্যে এই রেহুটা যে কোনো সামনে নিয়ে নিতে পারে হুমকি বাক্য শেষ হওয়ার আগেই আমার আয়ু শেষ হতে পারে এই ভয় যদি থাকতো এরকম কথা কেউ বলতে পারে কে কোথায় যাবে না যাবে দুনিয়া কেউ স্বাধীন না আমেরিকার পার্লামেন্টের স্পিকার তার তিরাশি বছর বুড়ি আসাধ্য বুড়ি ছোটখাটো বুড়ি না সে যাবে তাই ও যে দেবে না না ও মাটি আমার তুমি আসতে পারবো না দুনিয়া যেন সবাই মনে করছে সবই আমার 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 করি করে শেষে গেল অথচ চোখের পলকে বাংলাদেশেরই স্রষ্টায় ইঞ্জিনিয়ার সেই বিদ্যা যিনি একবারে বলা যায় সবার উপরে জামজুর রেজা চৌধুরী রমজানে খেয়ে দিয়ে শুয়েছেন সাহারি মেয়ে ডেকেছেন ওঠেননি ওনাকে একদিনের জন্য একটা ওষুধ খেতে হয়নি হাসপাতালেও যেতে হয়নি এই জামজুর রেজা চৌধুরী আইনুল নিষাদ বসুনিয়া সাহায্য এনে যদি কটার লোক একসঙ্গে না হতো তাহলে আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন হতো না মেরিট লাগবে তো মন্ত্রী বা নেতারা হয়তো টাকা দিতে পারেন কাজ করবে কে ব্রেন লাগবে তো বিশ্ব ইতিহাসের রেকর্ড সৃষ্টিকারী এই সেতু যে হলো মূলত যে ব্রেনের মাধ্যমে সেই ব্রেন কিন্তু নিজেকে বাঁচিয়ে রাখতে পারেনি রাতে ঘুমিয়েছে ঘুম থেকে উঠতে পারেনি শেষ হয়ে গেছে এগুলো দেখে কি শিখতে হবে না যে আমাদের উপরে কেউ আছেন যিনি আমাদেরকে পরিচালনা করেন যিনি আমাদের জীবন দেন যিনি আমাদের মৃত্যু দেন যিনি আমাদের রুজি দেন যিনি আমাদের রুজি নষ্ট করেন একবারতে মেহমান হয়েছিলাম এত খাওয়ার ব্যবস্থা করেছে আমাদের দুনিয়া আপনার আর কিছু আছে ঢাকা শহরে তো হচ্ছে স্যার যা পেরেছি সব নিয়ে আপনাকে খাওয়ানোর জন্য তা আমি তো ওর একটাতেই শেষ আমার এত আইটেম যদি হাত দিতে হয় তা আমার লাশ বাড়ি যাবে এ তো চলবে না তো খাওয়া শুরু হচ্ছে আপনি খান তো আল্লাহ আমার খাওয়া তো দেরে রাখি কেন বলে আমি খেলে দেখি মানুষকে খাওয়াই খেতে পারি না তার মানে ওর এমন গ্যাসের ব্যথা দুনিয়া এমন কোনো গ্যাসের ট্যাবলেট নেই যে খায় না কিন্তু কিছু তো কিছু হয় না আমাদের ছেলে সামলাও দুনিয়ার কিচ্ছু অভাব নেই কিন্তু সে ক্ষুধা নাই খেতে পারে না ঢাকা কারাগারে ঢুকছি আমি তো ভিআইপি নই কিন্তু আমার ভিআইপি কারাগারের মধ্যে আমি ভিআইপি বাড়ি ভিআইপি না দৌড়েছে সময় ডাক্তার দু তিনটে আসছে হাই আমার হাসপাতালের পাশে একটা জায়গা আছে সেখানে রাখছে আমাকে বড়ো মানুষ বড়ো মানুষ মানে তো রুগী জায়গা না যদি নেতারা কারাগারে ঢুকলে পাশে চলে যায় পিজি হাসপাতালে ওটা যেন রিসোর্ট হয়ে এখন হোটেল হয়েছে থাকার জায়গা বাস তো রকম নেতা বোধহয় হবে তো হুইল চেয়ার উঠলো বলি আমরা কিছু হুইল চেয়ার তারপরে বলছি স্যার কী ওষুধ লাগবে কোনো রোগ তো নেই কী ওষুধ খাবো স্যার না দিলে আমার চাকরি থাকবে বাহারে এ কোন বিপদ ওষুধ না দিলে আমরা চাকরি থাকবেন এই কোনো নির্মাস নেই রোগী না হলে ওষুধ দেবে না তো স্যার আপনি আপনি যে হিসেবে আপনি বুঝবেন না স্যার আপনি দয়া করে আমাকে ক্ষমা করেন কিছু একটা বলার না মহাবিপদ শেষ করে কিছুই না ভেবে তিনটা গ্যাসের ট্যাবলেট চলে গেল যে আমি জীবনে গ্যাসের ট্যাবলেট খাই না আমি চাল পানি খাওয়ালো সকালে উঠে চাল পানি বেড ভেরি পানি খেয়ে চাল খাই বেডটা এমনি ভালো থাকে এই যে কী যে বিপদ আল্লাহ রিজিকের মাল্যিক বিশ্বাস করবেন তিনি যিনি খেতে পারেন না সামনে খাওয়ার থাকতেও খেতে পারেন না বিশ্বাস করবে ওই গরিব সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেও তার একদিনে রোজগারের পয়সা হয় না যেজন্য গত পরশু দিন পেপারে নিশ্চয়ই আপনারা দেখেছেন দিনাজপুরের জলডাঙ্গি ওই যে স্টেশনের ওখানে হাটে গিয়েছে এক বেচারার তিনটা মেয়ে নিয়ে সাত বছরের মেয়েটা সে একটা সাত বছর একটা চার বছর একটা কোলেকে নিয়ে গেছে মেয়েটা বিক্রি করবে কেউ গ্রাহক আছে কি না তাই তোর কেন গ্রাহক কেন তোর না আমার তো সারাদিন যা হাট ভাঙা খাটি খাটি তা তো আমার একদিনে খাওয়া জোটে না বাচ্চাটা হয়ে যা হয়ে গেল পঞ্চান্ন দিন বয়স তা আমি কী খাই মানুষ করবো লোকেরা শুনে চোখের পানি ফেলতে হবে তুই বাড়ি নিয়ে যা তো সব দায়িত্ব আমরাই নিলাম টিউনিশ বলতে সব দায়িত্ব আমি নিলাম আপনি মোটেই চিন্তা করবেন না ওই মানুষটা জানে ক্ষুধার কি মূল্য সে জন্য কে আমাদের দিন যখন আমরা বসবো সেদিন আমরা এগুলো স্মরণ করব আল্লাহ বলছেন যেদিন মানুষ সারা জীবন সে কি করেছে না করেছে এগুলো নিয়ে আত্মসমালোচনা করবে ও লেমা ইয়ার জাহার নাম তার সামনে একেবারে টাটকা দেখতে পাবে তগা হায়ুনিয়া জাহিমা অতঃপর যে ব্যক্তি দুনিয়ায় থাকতে সীমা লঙ্ঘন করেছে এবং দুনিয়াকেই অগ্রাধিকার দিয়েছে সব কাজে আগে আমার নিজের স্বার্থ তা মাহওয়া যার নাম তার ঠিকানা ও আম্মা রব্বি আর যে ব্যক্তি দুনিয়ায় থাকতে প্রতি মুহূর্তে আল্লাহর সামনে দাঁড়াবার ভয় ভীত থাকতো মল্লিকামাকে আল্লাহ সঙ্গে দাঁড়াতে হবে নিজেকে প্রবৃত্তির চাহিদা থেকে দূরে রাখতে পেরেছিল তার ঠিকানা হবে এদিকে জান্নাত দেখতে পাচ্ছে এদিকে জান্নাত দেখতে পাচ্ছে কোনটা তার ঠিকানা হচ্ছে তো বলতে পারে না তা আল্লাহ বলে দিচ্ছেন দুনিয়া থেকে যে দুটো কাজ করে আসবে তার জন্য জান্নাত আর যে দুটো কাজ কাজ করে আসবে তার জন্য জাহান্নাম অর্থাৎ জাহান্নাবীদের বৈশিষ্ট্য দুটা জান্নাতিদের বৈশিষ্ট্য দুটা জাহান্নাবদের বৈশিষ্ট্য সীমালঙ্ঘন এবং দুনিয়া পূজা আর জান্নাতদের বৈশিষ্ট্য সব সময় সর্বাবস্থায় আল্লা ভীতি এবং নফসের পূজা থেকে বিরত থাকা দুটাই খুবই কঠিন বলতে খুবই সহজ জাহান্ন মেদেরও দুটা প্রতিটি কাজে সে সীমা লঙ্ঘন করে এবং সে দুনিয়া পূজা করে অর্থাৎ নফসের পূজা করে দেখছেন না ছবি আসছে কীভাবে টাকা টাকা জায়গা পাচ্ছে না ব্যাংকে রাখা তো হিসাব হয় সরকার টের পায় যে ব্যাঙ্কে কতটা জমা হয় উঠানো হয় কিন্তু জায়গা পাচ্ছে না কোথায় রাখবে বালিশের তলে লেপের তলে তোষকের মধ্যে এখানে সেখানে সব টাকা আর টাকা ভারতের আমাদের বাংলাদেশের বনক্ষেক আব্দুল গনির কি বলে গেছেন কি যে হচ্ছেদের পশ্চিমবঙ্গে এক মন্ত্রী গেল আর ধর একটা ফ্ল্যাটে এখানে একুশ কোটি দুই ফ্ল্যাট মিলে পঞ্চাশ কোটি টাকা রুপি পাইছে আরও যে কত কি আছে আল্লাহ ভালো জানে আর হুমকিত সাহেব আমি মন্ত্রীদের ত্যাগ করবো না মন্ত্রী হতে পারলে তো কোটিপতি হতেই হবে একটা মেম্বার হলে যদি কোটিপতি হয় তো মন্ত্রী তার বেশি হওয়ার কথা একবার ভাবে যে এগুলো পাবলিক মানি এর মালিক আমি নই মালিক জনগণ জনগণের আমানত খেয়ানত করে আমি আজকে ধনী হচ্ছি কোটিপতি হচ্ছি আমাকে একজন কৈফিয় নেওয়ার লোক আছে যতটা মন্ত্রী আমি হয় না কেন আমার উপরে একজন আছেন সেই উপরে একজন আসছেন জানতে পারলে বিশ্বাসটা করলে কিন্তু সেটা হাত দেবে না এরকম বহু ঘটনা পৃথিবীতে আছে টাকার সামনে আসে সিও দেখে না খোলাপাড়া রাষ্ট্রদের ইতিহাস দেখেন আমাদের রসুলের জীবনে দেখেন অথচ নিজেরা কিছুই তারা ভোগ করেননি খালি মানুষকে দিয়ে গেছেন আল্লাহর মাল্লা আল্লাহ বান্ধবদের দিয়েছেন নিজের জন্য কিছুই তারা রাখেননি ইতিহাস অনেক আছে ওগুলো বলতে চাচ্ছি না তাহলে আয়াতের মূল বিষয়ের দিকে আমরা চলে যাব ইবিন মসুর রাজার তো বিখ্যাত সাহাবির নাম আপনার জানেন তিনি একদিন বলছেন সাথীদের সামনে দেখো আন্তন ফি জামান হাক্কুল হাওয়া হে আমার সাথীরা তোমরা এমন এক জমানায় বসবাস করছ এই জমানায় প্রবৃত্তি পূজার উপরে হক বা সত্য তোমাদেরকে পরিচালিত করছে আর সামনে সাইয়াতি জামানুল একুদল হাওয়াল হাক্কা এটা জমানা আসছে সামনে সেদিন মানুষের নফস সত্যকে পরিচালিত করবে এখন সত্য নফসকে পরিচালিত করছে ফলে দুনিয়াবী প্রবৃত্তি পরায়ণতা এখন নাই আর তখন নব সত্যকে পরিচালিত করবে অর্থাৎ নিজের লুটপাট করে খাবে আর যে কোনো কায়দায় ওটাকে বুঝিয়ে দেবে যে ঠিক আছে যেমন ভাবসার তৈরি করা ভাউচার ঠিক করা ওকে করা সবই ঠিক আছে কিন্তু মাল নেই সেটা দিন তোমাদের সামনে আসতেছে দেড় হাজার বছর পূর্বেকার এই ভবিষ্যৎবাণী আজকে তো আমাদের সামনে বাস্তব অডিটরের বাবারও সাধ্য নিয়ে ভুল ধরে কিন্তু ব্যাঙ্ক ফাঁকা কি ব্যাংকের রিজার্ভ চুরি হয়ে যাচ্ছে অন্য ব্যাংকে যারা পাহারা দ্বারা তারা খবরই জানে না এখন তো আর বেশি হচ্ছে ব্যক্তি মাল যাচ্ছেই এখন ব্যাংকের এখন রিজার্ভও চলে যাচ্ছে এটা বিশ্ব ইতিহাসের মানে যদি সপ্তা আশ্চর্য একসঙ্গে বলতাম ছোটবেলায় এখন তো কত আশ্চর্য হচ্ছে চাললে ভালো জানে ব্যাংকের টাকা যারা এক ব্যাঙ্কে চলে যায় আসছে

মনজিয়া ওয়াল্লা ফির সিরিজে তিনটিতে যে তার প্রথম হচ্ছে প্রকাশ্যে গোপনের সব অবস্থায় আল্লাহকে ভয় করা প্রকাশ্যে ভয় সবাই করি আমরা লোক দেখানো কিন্তু গোপনে ভয় করাটা আসল ভয় দুই অল কওলম্বল হাব কয় ফিরজোদ্দাবাদ সত্য কথা বলা খুশির সময় ক্রোধের সময় যার পরে আমার রাগ আছে তার বিরুদ্ধে সত্য কথাকে বলে ওর মিথ্যা বলে কিন্তু না খুশিতে বা ক্রোধে সর্বাবস্থায় তুমি সত্য কথাই বলবে আর তিন অল কাস্ত গেনা অল ফাকর প্রাচুর্য এবং দরিদ্রতা এর মধ্যবর্তী অবস্থান করো অর্থাৎ তুমি মধ্যবিত্ত হও উচ্চবিত্ত হওয়ার জন্য অত লাফালাফি করো না খেয়ে করে বেঁচে থাকতে পারলে যথেষ্ট যত বেশি লোক করবে তত ধ্বংস দিয়ে এগিয়ে যাবে এই তিনটে জিনিস হচ্ছে মুক্তি দানকারী মনে করি আবার প্রকাশ্যে এবং গোপনের সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা এক নম্বর নাজার দানকারী মুক্তি দানকারী বস্তু দুই নম্বর সন্তুষ্টিতে অসন্তুষ্টিতে সর্বাবস্থায় সত্য কথা বলা মিথ্যা আদৌ না বলা আর তিন নম্বর প্রাচুর্য এবং অপ্রাচুর্য সর্বাবস্থায় মধ্যপন্থা অবলম্বন করা আপনার বাড়িতে চাইলে লাগানোর পয়সা নেই আপনি খেলনা কিনে নিয়ে আসলেন বাচ্চার জন্য হবে আপনি চারটে আইটেম না কিনে তিনটে আইটেম কেনেন শুধু সবজি কেনেন গোশ কেনার দরকার নেই লোক বড় সাংঘাতিক জিনিস এগুলো করে নিজে নিজে নিজের ধ্বংস সংসার পরিবার ধ্বংস করে দিচ্ছি আমরা যেন এগুলো আমরা না করি দেড় হাজার বছর আগেই তিনি সাবধান করে দিয়ে গেছেন এগুলো করলে তোমরা নিজেরাই শেষ হয়ে যাবে এবার আসেন তিনটা জিনিস হওয়াম মোহলেখাত ধ্বংসকারী জিনিস তিনটি এক হওয়াম মোত্তাবা প্রবৃত্তির দাস হওয়া মন যা চায় তাই করব। খাওয়া পাওয়া ফুর্তি করো এই যে চালু কথা এদেশে চলছে প্রবৃত্তির দাস হওয়া যাবে না অসমতা লোভের দাস হওয়া যাবে না জীব খুব লম্বা আসলে যারা ডায়াবেটিসের রোগী তাদের সবচেয়ে বড়ো শত্রু হল মিষ্টি তাই না আর এখানে কারাগারে আমার এক সাথী বলেছিলেন আমি মনে করি সবচেয়ে বড় ঔষধ হলো জিভ দমন করা লোভ দমন করা সামনে খাবার আসে না খালি কি হয় একটু খাই বউ বলে আরে একটু খান না আর না খালি চলবে ছেলে বললে একটু খান না একটু টেস্ট করে দেখেন এই যে শুরু হয়ে গেল জীব যদি সামাল দিতে না পারেন ডায়াবেটিস সামাল দিতে পারবেন না শুধু কথা হলেই শুধু ডায়াবেটিস সর্বক্ষেত্রেই এটা জন্য আল্লাহ রসুল এক কথা বলে দিচ্ছেন হাওয়া মোত্তাবা প্রবৃত্তির দাস হয়ে না সহ মোতা লোভের দাস হয়ে না ওই মারে বিনাপ আর আত্মম হয় না তিনি বলছেন ওই আসাধ্য হন্যা যারা আত্মহংকারী হয় এটা ওই দুটো আরো বেশি কঠিন ধ্বংসকারী বস্তু আজকে সারা পৃথিবীতে যত মারামারি হচ্ছে যত বোমাবাজি হচ্ছে যেগুলি যুদ্ধ আপনারা দেখছেন বা আমরা দেখে আসছি আগে আগে সবকিছুই এই মূলত এইখানে আত্মভরিতা তোমার আছে আমার নাই তোমার আছে আমার শক্তি বেশি অস্ত্রের পরীক্ষা চলছে লাখে লাখে মানুষ ধ্বংস হচ্ছে এখন তো সবই দেখা যায় ইন্টারনেট খুঁজলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেখা যাচ্ছে না একশো ছোটোবেলায় দেখেছে সেই একাত্তর সালে যুদ্ধ দেখা হয়েছে এর মধ্যে দেখা হয়নি আর নতুন করে সব স্মৃতি তাজা হচ্ছে যে দেশে যুদ্ধ হচ্ছে তাদের মানুষগুলির দিকে চিন্তা তাকিয়ে তাকে দেখেন তাদের অন্তর অবস্থা সকালে স্বামী বিদায় হয়ে যাচ্ছে স্ত্রী তার কোলের বাচ্চা স্বামীর কোলে দিচ্ছে স্ত্রী কোলের বাচ্চা আদর করেও স্ত্রীকে দিয়ে দিচ্ছে স্বামী স্বামী পোশাক পরা সৈন্য যাওয়ার সময়কার এই দৃশ্যটা এসেছে পত্রিকায় তাকে থাকা যায় না স্বামী বিদায় নিচ্ছে স্ত্রীকে তো কোনো কথা বলতে পারছে না এই যে যাচ্ছি হয়তো আর ফেরবো না ঠিকই এই জ্বর কয়েক মিনিট পরেই রাসিয়ান বোমা পড়ল শেষ হয়ে গেল সে লাশ হচ্ছে না জানি এমন সিন্ডিভিন্ন হয়ে গেছে বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিচ্ছে বড়ো রাইজ বিল্ডিং মানুষ কত কষ্ট করে একটা বাড়ি করে চোখের পলকে গুড়িয়ে যাচ্ছে যুদ্ধ এদিকে একজন আত্মম ওদিকে একজন আত্মম ভরি প্রত্যেকেই তার নিজ নিজ অহংকার বজায় রাখার জন্যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বোতাম তাদের হাতে নিরীহ সৈন্যগুলো কালে হুকুম পালন করছে আর একেবারে যাদের যুদ্ধের সম্পর্কই নাই তারাই মরছে বেশি যেমন কোথায় আল্লাহ রসুল এই জন্যই বলছেন এই তিন নম্বরটা হচ্ছে সবচেয়ে বেশি ধ্বংসকারী নী মানুষ যখন আত্মভরি হয়ে যায় আত্মহংকারী হয়ে যায় তখন অন্য সমস্ত দোষ চাপা পড়ে যায় সারা পৃথিবীতে যুদ্ধবিগ্রে চলে আসছে আমরা দোয়া করব আল্লাহ আমাদের দেশে আর ওই যুদ্ধের ওই বিপর্যয়কর অবস্থা আমাদের দেশে আল্লাহ আর নিয়ে না নিয়ে আসেন তখন আমাদের আমরা যা দেখেছি এখন তো আমাদের বয়স হয়ে গেছে আমাদের বাচ্চারা যদি তাই আবার দেখে তো এই দেশে কোনো মানুষই থাকবে না তারপর ধ্বংস করে দেওয়া হয়েছে কারণ ওইটা বাংলাদেশের সীমানা জেগে উঠছিলো ভিতরে একবারে যেগুলো আশায় পত্রিকা তাই বলতে তো আমরা তো নিজেরা বলতে পারবো না এমনভাবে সরিয়ে দিয়েছে দ্বীপটা এখন দ্বীপের খবরই পাওয়া যাচ্ছে না এত হিংসা যে বাংলাদেশে আর বাংলাদেশ এসে যাচ্ছিলো ওই দ্বীপেই দ্বীপটারা খুঁজেই পাওয়া যায় না একটু মাটির জন্যেই এত হিংসা শুধু শুধু একটু মাটি এখন মাটি নেই আর হিংসা নেই পৃথিবীতে যেখানেই মাটি সেখানে হিংসা সেখানে মানুষ আর যেখানে মানুষ সেখানে শয়তান এগুলো মর্মান্তিক এজন্য করোনার সুরের আবাসার এক দুটি আয়াত আর মিশকাতের এই দুটো হাদিস আপনাদের সামনে উপহার দিলাম মনে রাখবেন দেড় হাজার বছর পূর্বে মানবতার মুক্তিদূত মোহাম্মদ রসিউল্লাহ সাল্লা আলাই সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে অভ্রান্ত বাণী পেয়েছিলেন সেটা বান্দাকে দিয়ে গেছেন হে বান্দা সাবধান তিনটা বস্তু তোমাকে মুক্তি দেবে আর তিনটা বস্তু তোমাকে ধ্বংস করবে আমাদের মধ্যে এই মুক্তিক দানকারী তিনটা বস্তু যেন অগ্রাধিকার পায় আমরা যে যেখানে যে পর্যায়ে যে দায়িত্ব আমরা কেন সব জায়গায় হাদিসটা মনে রাখতে হবে আমি গোপনে প্রকাশ্যের সর্বাবস্থা আল্লাহকে ভয় করব তাহলে আমি মুক্তি পাব এবং আমি সর্বদা সত্যের উপরে থাকবো কারোর ক্রুদ্ধের দিকে ডাইনি বাইরে তাকাবো না নইলে আমি ধ্বংস হয়ে যাবো আর সবদা আমাকে মধ্যপন্থায় চলতে হবে বাড়াবাড়ি করা যাবে না এর তিনটা যদি আমরা করতে পারি হয়তো আমাদের ভাগ্যে নাজাত আছে ইউকালেও হবে ইনশাআল্লাহ পরকালেও হবে

বলে নিজে জবাব দিচ্ছেন কুল্লো যাই ফেলেন মতো জায়গাই ফেন আল্লাহ আকসামাল আবার প্রত্যেক দুর্বল এবং যারা দুর্বল হয়ে গেছে আসলে দুর্বল না কিন্তু দুর্বল হয়ে গেছে বাধ্যগত কারণে যদি সেই ব্যক্তি আল্লাহর উপরে কসম করে কিছু বললেন আল্লাহ তাকে সেটা দিয়ে দেন আল্লাহ জয়ী দুর্বল লোকদেরকে আল্লাপাক সবসময় পছন্দ করেন আবার বলছেন আল্লাহ আকবরকম বিলেন না আমি কি তোমাদের খবর দেব না জাহান অধিবাসী কারা নিজে জব দিচ্ছেন অতুল্লেন জব এত বাংলায় কথা আছে না ঝগড়া করে আসলে কোনো ব্যাপারই না তুচ্ছ বিষয়ে ঝগড়া করবে এরকম কিছু লোক আছে সে তার ঝগড়া শেষ হয় না মিথ্যা দলিল তৈরি করে আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে চলে যাচ্ছে আপনি আপনার বাবা আপনার সন্তান সবাই ব্যবহার বসবাস করছেন ধরেন এক শতাধিক বছর ধরে এখন দেখছেন তো জমি আপনার নেই সব ভুয়া দলিল তৈরি করে এমন করে নিয়ে নিছে যে আপনার কানতে কানতে বাড়তি বাড়ি হচ্ছে এগুলো প্রায় দেখছি পত্রপত্রিকায় এরা হলো অন্যায়ভাবে ঝগড়াকারী আর একটা জব প্রচন্ড কৃপন আল জম্মু আল যাই ভাই খালি নেয় দেওয়ার তারা মোট মোটে খোলে না খালি নেবে খালি নেবে বাইল্লি করল হোমা যাত আল্লাহ জমা মাল লো খালি মাল জমা করে খালি গুনে কত টাকা হলে ব্যাংকে কত টাকা জমা হলে খালি গনে আল্লাহ রসুল বলছেন জাহান্নামেদের এই তিনটা লোক জাহান্নামে যাবে এক হলো যে অন্যায়ভাবে ঝগড়া করে সহজে মিটে যায় সে ঝগড়া করবি দুই নম্বর হলো যে ভাবে কৃপন অর্থ গৃধনু যাকে বলা হয় আর মোস্তাকবরিন আত্মভরি আগে যারা গেল ওইরকমই প্রচন্ড অহংকারী বোখার মুসলিম হাদিসগুলো সব অনিবনি মাসুদিন কলা কদর সাল্লামা সাল্লাহামা লাইয়া দুঃখ জন্নতা মনকানা ফি কলবেহি মিস কল জর্রত মিন কিবর ওই ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না যার হৃদয়ে যার পরিমাণ অহংকার আছে অকাল রাজুলুন চলুন বলে ইয়া ইয়ারসুর আল্লাহ আমরা তো ভালো জামা গায়ে দিতে পছন্দ করি ভালো জুতা কিনলে মনে একটু আনন্দ আসে তাই তো জুতো আমার নতুন জুতা পায়ে দিয়েছি নতুন জামা গায়ে দিয়েছি পড়তে তো ভালো লাগে এটাও কি অহংকারের মধ্যে পড়বে আল্লাহর শুধু জবাব দিচ্ছেন আল্লাহ নিজের সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন অতএব আপনাকে অবশ্যই আর যে বলা হয়েছে না মসজিদে আসার আগে উত্তম পোশাক পরে আসা গোসল করে সুগন্ধি আসতে বলা হয়নি এই জন্য কিন্তু এখনও দেখতে পাচ্ছি এই বেশ কিছু আলেম লুঙ্গি পরে বিমানে ওঠেন প্রাইভেট কারে ওঠেন লুঙ্গি পরে বিমানে ওঠেন লুঙ্গি পরে দেখেন আমি কতই না নিরীহ মানুষ আমার যেন কিছুই নাই বাংলাদেশি সমাজে লুঙ্গি পরাটা মিস্কিনি পোশাক পায়জাওয়া পাঞ্জি পরাটা ভদ্র পোশাক যে দেশে যে সমাজ সেটা মেনে চলতে হবে না আপনি নিজেকে খুবই বিনয়ী প্রমাণ করার জন্য একেবারে সে জামা জীবনী স্ত্রী করা নেই আর সে লুঙ্গি দেখলে একবার দুবার তাগানো যাবে না ঢাকা কারাগারে একদিন দেখা হয়েছিল তার স্যান্ডেলটা বলছে কতকাল ধরে পড়ছে আল্লাহ ভালো স্পঞ্জের স্যান্ডেল ফিকে আরে আপনারা জিন্সের প্যান্ট পরেন না সে জিন্সের প্যান্টটা কতদিন যে আগে যে কেনা লোকটা তো আমরা সকালবেলা মর্নিং ওয়াক করার অনুমতি আমাদের ছিল যদিও আমরা আইনত ভিআইপি না কিন্তু ভিআইপির মর্যাদা দিয়েছিল আমাদের একসঙ্গে হাঁটছে আমরা সব আচ্ছা ওই লোকটা কে একা হাঁটছে আমাদের সঙ্গে বাদ দিয়ে একা হাঁটে কেন তা বলতে আপনি স্যার চিনতে পারছেন না আমার কি বললো আমার কি এই লোকের এই অবস্থা ঢাকা তার ওপরে ধনী আছে কি না সন্দেহ কত আগে বারোশো কোটি টাকা ট্যাক্স দিয়ে আসলো বারোশো কোটি টাকা আর সে লোকে এই দুর্দশা আমি যাব ওর কাছে স্যার চাই না প্রচণ্ড বকিল কার কারশো মেশে না হ্যাঁ রাখো একে চলে গেলাম যে দিলাম যে আমার নাম বলে তার লাভ ধরছে ওহ আপনি ভাই স্যার ভাই বলে না স্যার বলে কি বাগালের মধ্যে বলা শুরু করেছে মানে আপনার ওই ওই জুতো কতদিন হয় কিনা আর একেবারে লজ্জায় দাঁড়িয়ে গেছে এই জিন্সের প্যান্টটা কয় বছর হয়েছে কালকে আপনি প্যান্ট পাল্টে আসবেন স্যান্ডেল পাল্টে আসবেন এমন কমান্ড দিয়েছি দিন থেকে সব ঠিকঠাক হয়ে গেছে মানে আপনার এই অবস্থা এত টাকার মালিক আপনি আপনি এত ফকির হয়েছেন কেনার ভালো হলে বাইরে আসার পরে ওনার একটা পত্রিকা আছে ডেলি পত্রিকা বাংলাদেশের নাম করা হচ্ছে নাম্বার চিনবেন সেখানে আমাকে ইঙ্গিত করে একটা বাজে কথা লিখছিল তা প্রতিবাদ লিখে ডক্টর সাক্ষতকে পড়ান যাওয়ার দরকার আছে ওরে বাপরে বাপ কে যাবে সাতটা ঘাটি পার হয়ে তো তার সঙ্গে দেখা করতে হবে প্রত্যেক ঘাঁটিতে চেকিং হবে জেলখানা ছিল ফকির এখন আমি হয়ে গেছে তো আমার এই কাগজটা বলি দেবে ডক্টর গালি পাঠাইছে ওইটা শুনি এক ধাক্কা নিয়ে ওর শিখে আর কোনো বাধা বাধি নাই কোনো চেকিং বাকিং কিছু নাই স্যার কেমন আছে হ্যাঁ এরা ধমকে সাইজ এরা তিরুকাল মানুষটা ধমক দিয়েছে ধমক জীবনে খায়নি ও খাইছে সে সাইজ হয়ে গেছে মানুষ যে কত বকিল হতে পারে আর নিজেকে একবার দুর্বল দেখাতে গিয়ে মানুষের সামনে খুব নিজেকে ভদ্র দেখাতে গিয়ে অথবা নিজে আমি যাকে বলছে ওটা হাতির ভাষায় আমি নির্বাহী একটা মানুষ এটা বোঝাতে গিয়ে এইভাবে যে নিজের সব কিছুকে বিলীন করে দিতে পারে মানুষের কল্পনাই করা যায় না আল্লাহ যে একজন একটা ব্যক্তি গিয়েছে জীর্ণ শূন্য পোশাক পরে আল্লাহনুবী দিয়েছে ধং এ বেটা ইন আল্লাহ ইউরা আসরা নেই আমি এই বেটা আল্লাহ চান যে তার নমুনা কিছু বান্দার দেহে থাক তুই এরকম সড়াছুঁড়ে জামা কথা বেটা তো জামাখানে বসে নেই নবী তাকে চিনতেন যে বসা মানুষ তো বসতে বোধ হয় খুশি হবে যে আমি যদি একটা নিরীহ অবস্থায় যাই তাহলে বোধ খুশি হবে খুশি হওয়া বাদ দিয়ে এই এক জাতের লোক আছে সাবধান থাকেন পোশাক পরিচ্ছন্ন থাকবে হাদিস অনুযায়ী ভাষাটা শুনলেন তো ইন্দ আল্লাহ জামিল হ্যাটবাই জামাল কত চমৎকার কথা আল্লাহ নিজে সুন্দর তিনি সৌন্দর্য পছন্দ করেন অর্থাৎ সৌন্দর্যকে আপনি যদি মনে করেন যেটা অহংকার না এটা ভুল অহংকার কাকে বলে ব্যাখ্যা শরীর আল কিব্র বাতার হক অহংকার ব্যাখ্যা দিচ্ছেন আল এই বলে যে সত্যকে দম্ভ ভরে প্রত্যাখ্যান করা এটা হলো কিবর আর মানুষকে তুচ্ছ জ্ঞান করা এই দুটা দোষ যার মধ্যে থাকবে তিনি হচ্ছেন অহংকারী সাদা পোশাক পড়লে অহংকারী হবে না মনে রাখেন ভালো করে এক নম্বর হচ্ছে সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা আপনি দেখছেন এটা সহি হাদিস হ্যাঁ রাখো সব রাখো আমার সামনে বলছে একবারটা আপনি হাদিসটাতে রাখেন তো যা সহ্যতে চলবে হাদিসটা আদিস একেবারে সে মেয়াদোষটা মরে গেছে আলমদের মধ্যে দোষটা খুব বেশি আপনারা হয়ে নেবেন না আমি তাদের মধ্যে একজন এদের সঙ্গে চলাফেরা করছে তো সারাটা জীবন এত অহংকার এদের মধ্যে কিন্তু বাইরে পোজা যায় না দেখেন সব আর হুজুরাকে কিছু বোঝা নাই এক কথা শেষ দেশে যত মজাহ তরিকা যার টিকি আছে এই অহংকারী আনন্দের কারণে এরা আদেশকে তুচ্ছ জ্ঞান করে কোনো ব্যাপারই মনে করে না ঠিক অমনি করে আপনার পক্ষে একজন একটা হক কথা বলল কিন্তু বিপক্ষ পার্টি যেহেতু শক্তিশালী সে আপনাকে তুচ্ছ জ্ঞান করে একদম উড়িয়ে দিল না অহংকার বেশি দিন থাকবে না শক্তির দম্ভ বেশি দিন থাকবে না অর্থ বল জনবল বেশি দিন থাকবে না আপনাকে আমাকে সবাইকেই কাফোনের কাপড় পরে কবরে যেতে হবে এমনকি কারো কারো ভাগ্যে কাপড়ো কাপড়ও জুটবে না এমন দৃশ্য আমার দেখা আছে যে রাস্তার উপরে সমস্ত লাশ ছড়িয়ে ছিটিয়ে গোস্ত ছিন্নভূর্ণ চলে গেছে লোকগুলো কুড়িয়ে কুড়িয়ে নিয়ে একটা বস্তা নিয়ে পুঁতে দিচ্ছে অতএব আপনার ভাগ্যে হয়তো কাঁফোনো জুটবে না তো অহংকার করবেন না শক্তির দম্ভ সাময়িক কিন্তু আপনার আমল আপনার আকিদা স্থায়ী এই নেক আমল নিয়ে যে আমরা যেতে পারি অবশ্যই মৃত্যুর পরে আল্লাহর কাছে পূর্ণ প্রতিদান পাবেন বান্দার প্রতিদান দিক বা না দিক আল্লাহর প্রতিদান আবশ্যিক কোরআনের সর্বশেষ আয়াত যে নাজিল হয়েছে অতাকুয়মান তোর যাও নফি আল্লাহ হে মানুষ তোর ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাইকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে সুম্মা তোয়ফা কুল্লু নফসুন অতঃপর প্রত্যেকটা মানুষ পাবে যা যা সে দুনিয়াতে কৃতকর্ম করেছে তার ফলাফল পাবে আল্লাহর এই ওয়াদা সর্বশেষ কোরআনে ছ হাজার দুশোর উপরে আয়াত নাজিল হয়েছে সর্বশেষ আয়াত হচ্ছে এটা অহম্লা ইসলাম তারা আদৌ জুলুম অত্যাচারিত হবে না সেদিন হতো একটা নিজের স্বার্থে অনেক সময় লুকিয়ে কথা বলবে কিন্তু আল্লাহ কাছে কোনো জুলুম নাই অতএব এমনভাবে কাজ করে যান যেন পরকালে আপনার কাজে লাগে দুনিয়া তো দুদিনের দিনের জন্য আল্লাহ বলছেন আল্লাহল হাসান ইদফা আবিল্লাতে তহিয়া হাসান আল্লাহ একটা পন্থা বলে দিচ্ছেন ভালো মন্দ কখনই এক নয় অত মন্দকে দূর করার পথ হলো তোমার এই তুমি ভালো দিয়ে মন্দকে দূর করে দাও আদা হামিম দেখবে যার সঙ্গে তোমার শত্রুতা আছে একদিন সে তোমার বন্ধ হয়ে যাবে আর এই গুণ অর্জন করতে পারে কেবল তারাই যারা অত্যন্ত ধৈর্যশীল এবং যারা অত্যন্ত সফলকাম ব্যক্তি তারাই কেবল এই গুণ অর্জন করতে পারে যে একজন লোক মারল আপনি পাল্টা মার দিলেন না উত্তম ব্যবহার করে তাকে জবাব দিলেন এটা অত্যন্ত কম লোকের ভাগ্যে এটা জোটে এরকম হওয়াটা কঠিন হলেও আল্লাহ পাক আমাদের বলছেন তোমরা এটা করো তাহলে তোমরা সফলকাম হতে পারবে ওয়ান ওমারা ও আল্লাহ আহ আলাল মেম্বার খতাব একদিন জুমার খদ্ দিচ্ছেন মেম্বারে দাঁড়িয়ে বলছেন ইয়া ইয়াস হে জনগণ তামা যাও বিনয়ী হও ফাইনি সামেদ রসুল্লাহ সাল্লাম ইয়াকুল আমি রসুল্লাহ সাল্লাহামকে বলতে শুনেছি তাওয়া যাও মান তাজা আলিল্লাহ রাফা আহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা উচ্চ করে দেন ফাহু আফি নফসি সগীর অথচ নিজেকে ছোট মনে করে অফি আয়ুরের নাস আজিম কিন্তু জনগণের সমস্যা অত্যন্ত মহৎ হিসেবে গণিত হয় নিজেকে সে ছোটো মনে করে বটে কিন্তু যখন সে বিনয়ী হয়ে চলে তখন জনগণের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসেবে গণ্য হয় অমন ত্যাকাবা ওজা আহুল্লাহ আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহ তাকে নিচু করে দেন সহ আইনাসগীর সে লোকদের কাছে হীন হয়ে যায় অফি কবির কিন্তু নিজেকে অত্যন্ত বড় মনে করে হাত্তা লাভ আহ্বান আলাইহমিন কালবিন জিরিন এমনকি এই লোকটা মানুষের সমাজে এমন নিকৃষ্ট হয়ে যায় কুত্তা শুকুরের তো নিকৃষ্ট হয়ে যায় আর কী বলবে এজন্য ইহুদিন আসারদেরকে হাদিসে অনেক রাবি ইয়া সাহাব আল কেরা জাত খান হে বান রুকুরের বংশধরেরা এ বলে পর্যন্ত এসেছে বাহাকিতে ষষ্ঠ খন্ডে একশো এগারো পৃষ্ঠায় আমার আমি তো পড়িত হতবাক এখনকার অনেকে বলে অবশ্য কিন্তু এই সেই যুগেতে বলা হয়তো আমার জানা ছিল না ইয়া সাহাবাকলে খানা হে বানর ও শুকুরের বংশধররা তারাই তো সারা বিশ্ব যত ধ্বংসের জন্য দায়ী যত রাজনৈতিক মতবাদ যত সুদী অর্থনৈতিক মতবাদ পুঁজিবাদী মতবাদ সমাজতান্ত্রিক মতবাদ এই সব কিছু তাদেরই সৃষ্টি মুসলমান দিব্য সহজ সহজভাবে যা আছে তাই খাবে অত লোভ করবে না বেসিক্যালি জাকাত দিবে ওষুধ দেবে তাই দিয়ে গরিবদের হয়ে যাবে এই সহজ সরল জীবন থেকে সরিয়ে দিয়ে এমনভাবে আমাদেরকে লোভী বানিয়ে ফেলেছে আসে সব দেয় না আর যার নেই সে পাগলের মতো ঝুড়ি নিয়ে বসে থাকে কাজ করে না দেখবেন বউরা কাদের বাড়িতে কাজ করে খায় স্বামী স্বামীও চার পর একটা ঝুড়ি নিয়ে করে দিলে বিন্দু বসে আছে অত রিক্সা নিয়ে ঠ্যাঙের পর ঠ্যাং দিলে ঘুমাচ্ছে জানেন বউ কাজ করছে সমস্যা নেই এগুলো হবে না এই জীবনটা খুব কঠিন নয় বাংলাদেশ এমনটা সুন্দর দেশ তাহলে এক কাটা মাটি আছে যেটা কচুর পাতাও দিয়ে থাকে একটা কচুর পাতায় যে ভিটামিন আছে আপনাকে ওই ওষুধ কেনা লাগবে না ভিটামিন সি কিনব না কি নাম বলে ভিটামিন সি সিবি একটা কচুর পাতায় তিনটা সিভিট হয় কিন্তু কচুর পাতা রান্না করে আমি খাবো না সিভিট খাবো দিব্য কচুরানের খাবেটা ওটা খাবে না গুড়ি কচুর মুখে যে এত চমৎকার লাগে ও ওটা কেবে না খালি গোশ খালি গোশ এগুলো আমাদের লোভের ফল আর নানাসিন কলা কালসু আহে সাল্লাল্লাহ আলি ও সাল্লামা মানে খাজানা আলেহসা নাহু সাতরাল্লাহ আউরাত হুমন কাফ্ফাক আজাবু কাফ্ অল্লাহ আন আদাবায়য়ামাত য়ামা যে ব্যক্তি তার জবানকে ধারণ করলো আল্লাহ পাক তাকে তা দিন তার বহু অপরাধকে ঢেকে দিবেন ওন কফ গু যে হোক তার রাগকে দমন করতে পারল কাপফাল আল্লাহ আনহ আজাবাহু এম আল কয়ামা কেউদ্দিন আল্লাহবাক তার থেকে আজাব থেকে বিরত রাখবেন ও যেহেতু দুই নেতার রাগ থেকে বিরত ছিল আমিও তাকে আজ আজাব থেকে বিরত রাখলাম ওনারা ইল্লাহে কাবিল আল্লাহ ওজুরাহ আর যে ব্যক্তি রাগ করে ফেললে সঙ্গে সঙ্গে ওজর খাই করলো ভাই এটা ভুল হয়ে গেছে অথবা আল্লাহর কাছে ক্ষমা আছে আল্লাহ আমি তো হঠাৎ করে থামতে পারিনি অন্যায় করে ফেলেছে তুমি ক্ষমা করো আল্লাহ বলছেন আমি তার ওজোর কবুল করবো আলহামদুলিল্লাহ এটার মধ্যে যথেষ্ট মানে আমি হরে কর সাল্লা সাল্লাম মানে কান আত্লাহ মাসুলিয়া হি মানে আরজেহিয়ে অবশ্যই যদি কোনো ব্যক্তি কারো উপরে করে রকম জুলুম করে বসে অথবা অন্য কোন বিষয়ে হয়তো কোনো খারাপ কথা বলেছে বা খারাপ কোনো কাজ করেছে যেমন কিছু করেছে সে জানে না কিন্তু তার অসা্ষ অন্যায় করেছে তার জন্য করে ফেলে ফলে এত হাল্লাল হো মিন হল অ আজকের দিনের মধ্যে তুমি তার সঙ্গে বিষয়টা মিটিয়ে নাও কবলা দিনারুম বলা দীর্ঘম সেদিন আসার আগে যেদিন তোমার কাছে কোনো স্বর্ণ থাকবে না রৌপমুদ্রাও থাকবে না ইনকান আমল আমলে ওকে জামিন মেন হবে মজলাম আতহি সেদিন যদি তোমার কোনো নেক আমল থাকে সৎকর্ম থাকে তাহলে তোমার সৎকর্ম থেকে নিয়ে প্রতিদান হিসেবে কফ হিসেবে ওকে দেওয়া হবে যাকে তুমি খারাপ কথা বলেছ যার উপর তুমি জুলুম করেছো ওই ইনলাম এক উন হাসানাতুন আর যদি তার কোনোরকম নেক আমল না থাকে ওখে জামিন সৈয়াহ সাহেব হি তখন যে ব্যক্তির উপরে তুমি জুলুম করেছ তার যত অন্যায় কর্ম আছে ওই অন্য কর্মগুলো নেওয়া হবে নিয়ে হামেলা লে তোমার আমল নয় চাপিয়ে দেওয়া হবে এটা বোখারির রওয়াত আর মুসলিম রেওয়াতে এসে তোমরা তোর হ্যাফিন নাহর অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে অতএব মানুষে মানুষে রেশারেশি রাগারাগি এগুলো হবেই এগুলো সড়রিপুর তাকে করি করে ফেলি কিন্তু যদি এগুলো দমন করা যায় এর বিরাট নেকির ব্যাপার আছে যেগুলো আপনি শুনলেন তিনটা জিনিস মানুষকে নাজার দেয় আর তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে যে তিনটা জিনিস নাজাদ দেয় এক তাক আল্লাহ আল্লাহ ভীতি গোপনে বা প্রকাশ্যে রমজান মাসে কি আমরা গোপন করে কেউ পানি খাই কেউ খাই না আর দুই নম্বর হল দু নম্বরটা কী বললাম হক কথা বলা ক্রোধের সময় বা ভালো সময় ঠান্ডা অবশ্য সব কথা আপনি হক কথা বলবেন কারণ স্বার্থে সত্য মিথ্যা যেরকম আমাদের এক অভ্যাস হয়েছে এমনভাবে কথা বলে নেতারা যে কী যে বলে তো বোঝাই যায় না ব্যাখ্যা সব দিকে যায় না খুললাম খুলে স্পষ্ট কথা বলবেন সত্য কথা বলবেন সব সময় এর আর তিন নম্বর হলো মধ্যপন্থ অবলম্বন করবেন চরমপন্থা নয় উচ্চাভিলাষী হবেন না মধ্য অবলেষী হন এই মধ্যপন্থ যারা চলে তারা সুখে থাকে আর তিনটা যিনি ধ্বংস করে এক নম্বর হাওয়া মোত্তাবা যে প্রবৃত্তির দাস অসহমতা যে লোভের দাস আর তিন নম্বর আত্মমভরি ব্যক্তি এই আত্মভরিতা মানুষকে সবচেয়ে বেশি ধ্বংস করে যার হামলার শিকার আমরা সারা বিশ্ব হয়ে গেছি আল্লাহ আমাদেরকে এই ধ্বংস তিনটা বস্তু থেকে মুক্তি দিন এবং আল্লাহর আনুগত্যশীল হওয়ার জন্য ওই যাহার নাম থেকে নাজাদ পাওয়ার জন্য যে তিনটা গুণ অপরিহার্য আল্লাহ বলেছেন আল্লাহ আমাদেরকে সে তিনটি গুণের অধিকৃহ তৌফিক দান করে আমিন আকুলকি আল্লাহ আস্তফুলি মুসলিমিন